সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। লাকি কুকিং হাউসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজকে তৈরি করে দেখাবো বাজারের কেনা শুকনো চালের গুঁড়ি দিয়ে সিরিঞ্জ পিঠা, তাও আবার রোদে শুকানোর ঝামেলা ছাড়াই। চলুন চলে যাই মূল ভিডিওতে। পিঠা তৈরির জন্য আমি এখানে মেজারমেন্ট কাপে 3 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কতটা শুকনো এবং ঝরঝরে। আমি কিন্তু শুধুমাত্র চালের গুঁড়োটাই ব্যবহার করেছি, আর এটা আতপ চালের গুঁড়ো। আপনারা হয়তোবা প্রশ্ন করতে পারেন এটা কোন চালের গুঁড়ো। এটা আতপ চালের গুঁড়ো প্রথমেই বলে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি গরম পানি। এখানে প্রশ্ন হচ্ছে গরম পানিটা কিন্তু কুসুম গরম পানি হলে হবে না, এটা গরম পানির থেকে মানে ফুটন্ত গরম পানির থেকে একটু কম গরম হতে হবে, আবার কুসুম গরম পানির থেকে একটু বেশি মানে মিডিয়াম গরম পানি দিতে হবে। এরপর হ্যান্ড মিক্সারের সাহায্যে প্রথমে একটু গরম পানি আর আটাগুলো মিশিয়ে নিতে হবে। যখন হালকা একটু গরমটা সহনশীল হয়ে যাবে মানে হাত দিয়ে ধরার মতো অবস্থা হবে, তখন হাত দিয়ে এটা ভালো করে মথে নিতে হবে 5 থেকে 6 মিনিট। মথে নিয়ে আমি এটা দলা পাকিয়ে মানে এক জায়গায় করে আমি এটা রেস্টে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। তবে আপনাদের হাতে যদি সময় না থাকে, আপনারা 10 মিনিট রেস্টে রেখে দিয়ে এই ব্যাটারটাকে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন 2 থেকে 3 মিনিট, তাহলে আরও ভালো হবে। আশা করছি এই টিপসগুলো আপনারা ফলো করবেন, তাহলে খুব সহজেই সিরিঞ্জ পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। আমি আটাটা 4 ভাগে ভাগ করে নিয়েছি। এরপর 4 ধরনের কালার করে নিচ্ছি। একটা কালার রাখবো সাদা, আর 3 ধরনের ফুড কালার ব্যবহার করেছি। আমি এখানে ফার্স্টার ব্র্যান্ডের ফুড কালারগুলো ব্যবহার করেছি, আর একটার মধ্যে GM ব্র্যান্ডেরটা ব্যবহার করেছি। আপনারা যে কোনো স্বাস্থ্যসম্মত ফুড কালার ব্যবহার করতে পারেন, অথবা আপনাদের ভালো না লাগলে শুধুমাত্র হোয়াইট কালারে তৈরি করতে পারেন। পিঠাগুলো দেখতে সুন্দর লাগবে, এই কারণে কিন্তু আমরা ফুড কালার ব্যবহার করি। তবে এই ফুড কালারগুলোতে ক্ষতিকারক কিছুই নেই, এটা কিন্তু খাওয়ার জন্যই ব্যবহার করা হয়ে থাকে। তো এই যে আমি 4টা কালার ব্যবহার করে নিয়েছি। এখন আমি বেশ কয়েকটা সিরিঞ্জ নিয়েছি। তবে সিরিঞ্জের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন মিডিয়াম সাইজের সিরিঞ্জটা নেওয়ার জন্য। আমার এখানে কিন্তু 3 ধরনের সিরিঞ্জ রয়েছে, তবে বড়টা দিয়ে বানাতে কিন্তু অনেক কষ্ট, হাতটাও কিন্তু ব্যথা হয়ে যায়। সেই দিক থেকে যদি লক্ষ্য করি, আমার কাছে সবথেকে মিডিয়াম আর ছোটোটাই কাজ করতে সুবিধা। তো এখন আমি এখানে পিঠা তৈরি করার জন্য বেশ কিছু কাঁঠাল পাতা নিয়েছি। আপনারা চাইলে কলা পাতার মধ্যেও করতে পারেন, অথবা এগুলো যে কোনো র্যাপিং কাগজের উপরেও করা যায়। তবে ভাপ দেওয়ার ক্ষেত্রে একটু সেফলি করতে হবে, যেহেতু এই পিঠাগুলো ভাপ দিয়ে তৈরি করি, এটাই হচ্ছে মূল বিষয়। আমি এক এক করে সিরিঞ্জের মধ্যে যে আটাগুলো রেডি করে নিয়েছি সেখান থেকে ভরে নিচ্ছি। আর এটা কিভাবে ভরতে হয় সেটা তো দেখতেই পেলেন, খুব সহজেই কিন্তু এটা ভরে নেওয়া যায়। তো আমি তো পরপর 2টা সিরিঞ্জের মধ্যে আটা ভরে নিয়েছি, এখন 3 নম্বর সিরিঞ্জের মধ্যেও আটা ভরে নিচ্ছি। দেখুন কিভাবে শুধুমাত্র একটু প্রেস করলেই আটাগুলো কিন্তু সিরিঞ্জের মধ্যে ঢুকে যাচ্ছে। আর আটাগুলো দেখে বুঝতে পারছেন আটা কিন্তু একটু নরম। এর কারণ হচ্ছে এটা শুকনো চালের গুঁড়ো দিয়ে তৈরি, তাই আটাটা একটু যদি নরম রাখেন তাহলে বানাতে সুবিধে হবে। আর এটা কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন এমনিতেই শুকিয়ে আসবে, তাই আমি পানির পরিমাণটা একটু বেশি নিয়ে নরম করেছি। তবে আপনারা চাইলে আপনাদের সুবিধা অনুযায়ী এটা আর একটু শক্ত ভাব করে নিতে পারেন। তবে যদি একটু শক্ত করতে চান, তাহলে কিন্তু পিঠা বানাতে গেলে আপনার হাতে ব্যথা পাওয়ার সম্ভাবনাটাই বেশি, তাই চেষ্টা করবেন এই আপনার ব্যাটারটা যেন ঠিকঠাক হয় সেটা লক্ষ্য রাখতে। আমি কিভাবে তৈরি করেছি সেটা তো দেখিয়ে দিয়েছি, আপনারা জাস্ট টিপসগুলো ফলো করে ব্যাটারটা রেডি করার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ পারফেক্ট হয়ে যাবে। আমি কিন্তু একটা পিঠা অলরেডি তৈরি করে ফেলেছি। দেখতে পাচ্ছেন প্রথমে আমি সাদা লেয়ার দিয়েছি, এরপরে আমি তার উপর দিয়ে গোলাপি কালার দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনোভাবেই পিঠাটা তৈরি করতে পারেন, ইচ্ছে হলে 1 কালারও করতে পারেন, আবার চাইলে আমার মতো 2 কালার দিয়েও করতে পারেন। আসলে এটা হচ্ছে যার যার ইচ্ছের উপরে বা রুচির উপরে ডিপেন্ড করে।
তো এক এক করে আমি আরও বেশ কয়েকটা পিঠা তৈরি করে নিচ্ছি। পিঠাগুলো তৈরি করতে করতে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আমার কোনো রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, ভিডিও বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার ভিডিওটি আজকে প্রথম দেখে থাকেন তাহলে আপনাকে বলছি, আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর এবং সহজ সহজ রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যদি মনে করেন যে আমার ভিডিওগুলো আপনার ভালো লেগেছে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে তাহলে শেয়ার করে দিতে পারেন। তো দেখতে দেখতে আমি কিন্তু আরও একটি পিঠা তৈরি করে নিয়েছি। আমার কাছে কিন্তু এই পিঠেগুলো বানাতে অনেক ভালো লাগে, তবে এটা কিন্তু একটু ধৈর্যের বিষয়। তবে আমার কাছে পিঠাগুলো বানাতে অনেক বেশি ভালো লাগে, কারণ আমি এইসব জিনিস বানাতে অনেক বেশি পছন্দ করি। তো এক এক করে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আর কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি প্যাচটা ফেলছি সেটা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আশা করছি এখানে বলার কিছু নেই, আমার নতুন নতুন রাঁধুনি আপুরাও খুব সহজে এখন থেকে সিরিঞ্জ পিঠা বাসায় তৈরি করে নিতে পারবেন। আর এটা খেতে কিন্তু মাশাল্লাহ অনেক মজার, আমার তো অনেক পছন্দের। আমার মনে হয় অনেক আপুরাই এই পিঠাগুলো অনেক বেশি পছন্দ করে, তাছাড়া বাজারেও কিন্তু এই পিঠাগুলো অনেক চড়া দামে কিনতে পাওয়া যায়। তো এক এক করে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এত সুন্দর কালার, আমার নিজের কাছে কিন্তু লোভ লেগে যাচ্ছে, খুব ভালো লাগছে। বিশেষ করে এই যে হার্ট শেপ দিয়ে পিঠাগুলো তৈরি করা বা যে কোনো ডিজাইনে আপনি দেন না কেন, আপনার মনের মাধুরী মিশিয়ে এই পিঠাগুলো তৈরি করা যায়। চলুন তাহলে এখন হচ্ছে পিঠাগুলো ভাপ দিয়ে নিই। পিঠা ভাপ দেওয়ার জন্য আমি আগে থেকে চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি আর উপরে একটা চালনির মতো দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ইলেকট্রিক ওভেনে গ্রিল করার একটা স্ট্রেনার, সেটাই উপরে বসিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে এখানে উপরে যে কোনো কিছু একটা দিয়ে নিতে পারেন, সেটা হতে পারে একটা নেট অথবা স্টিলের কোনো কিছু, বা ভাপা পিঠা আমরা যেভাবে ভাপ দিই সেভাবেও কিন্তু দেওয়া যায়। এই পিঠাগুলো ভাপ দিতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু আপনি অনেকগুলো পিঠা ভাপ দিয়ে নিতে পারবেন। সর্বোচ্চ একটা পিঠা ভাপ দিতে আপনার 20 থেকে 25 সেকেন্ড সময় লাগবে। আর ভাপটা হয়ে গেলে সঙ্গে সঙ্গে পাতা থেকে পিঠাগুলো আলাদা করে নিতে হবে। এখন আমি পিঠাগুলো আলাদা করে একটা প্লেটে রেখে নিচ্ছি। একসঙ্গে যখন অনেকগুলো পিঠা ভাপ দেওয়া হয়ে যাবে তখন এগুলো আমি শুকোতে দেব। তবে আমি প্রথমেই বলেছি আজকে পিঠাগুলো আমি রোদে শুকো দেব না, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই পিঠাগুলো আমি শুকিয়ে নেব। আপনারাও চাইলে যারা বাসার বাহিরে নিয়ে রোদ দিতে পারবেন না বা বাসার সেরকম কোনো রোদে দেওয়ার ব্যবস্থা নেই, তারাও কিন্তু এই পিঠাগুলো খুব সহজে বানিয়ে বাসায় শুকিয়ে নিতে পারেন। এই যে দেখুন, আমি আমার বিছানার উপরে একটা পুরনো ওড়না বিছিয়ে নিয়েছি, আর ওড়নাটা অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আপনারা এখানে সুতি একটা কাপড় ব্যবহার করতে পারেন, আপনার যে কোনো জায়গায় ফ্লোরে অথবা ডাইনিং টেবিলের উপরে বা আপনাদের এক্সট্রা যদি কোনো বিছানা থাকে সেটার উপরে এভাবে বিছিয়ে তারপরে রোদে দিতে পারেন। রোদ বলছি কেন, আমি উপরে ফ্যানটা ছেড়ে দিয়েছি আর ফ্যানের বাতাসে এটা খুব সহজে শুকিয়ে যাবে। তবে এটা যখন একটা পাশ একটু শুকিয়ে যাবে, যখন বুঝতে পারবেন এক পাশের পানিটা অনেকটা টেনে গেছে, পিঠাগুলো একটু বাঁকা হয়ে আসছে, তখন এটা উল্টে দিতে হবে। তো এভাবে আমি শুধুমাত্র একটা রাত শুকিয়ে নিয়েছি, তাতেই দেখুন কীভাবে শুকিয়ে গেছে। তবে আপনারা চেষ্টা করবেন একটু ভালো করে শুকিয়ে নেওয়ার জন্য, এই পিঠাগুলো যত ভালো করে শুকাবেন তত বেশি ফুলে উঠবে। কতটা কালারফুল হয়েছে দেখতে পাচ্ছেন, শুকানোর পরে কিন্তু কালারগুলো আরও উজ্জ্বল হয়ে গেছে। আর যখন এটা আমরা তেলে ভেজে নিব তখন কিন্তু কালারটা অন্যরকম হয়ে যাবে, এটা একটা বহুরূপী পিঠার মতো। তো আমি অল্প কয়েকটা পিঠা তেলে ভেজে নিচ্ছি, এখন পর্যন্ত কিন্তু পুরোপুরি পিঠাগুলো শুকায়নি। তারপর আমি একদিন শুকানোর পরে পিঠাগুলো কেমন হয়েছে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, তেলে ছাড়তেই এগুলো কিন্তু ফুলে উঠছে, যদিও পিঠাগুলো ভালো করে শুকায়নি। যদি পিঠাগুলো ভালো করে শুকিয়ে যেত তাহলে পিঠাগুলো আরও ফুলে উঠত। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন পিঠাগুলো ভালো করে শুকিয়ে নেওয়ার জন্য। তো আমার আজকের রেসিপি কেমন ছিল সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুল করবেন না, আর বাসায় একবার হলেও ট্রাই করে আমাকে জানাবেন।
আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।